হ্যালো মাই সুইট ফ্যামিলি, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো। তো চলো আজকের দিনটা এভাবেই শুরু করছি। সব প্রত্যেক দিনের সকালটা আমার এভাবেই হয়, ঘুম থেকে উঠে আমি চেক করি আমার ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম, চেক টেক করে তারপরে কিচেনে চলে এসেছি। এখন রান্নাবান্না শুরু করব। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো খুব 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 ভালো আছি, বর্মাশা খুব ভালো আছে। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9:45, আর হচ্ছে মার্চের 2 তারিখ। এখন দেখতে পারো আমি আমার কিচেনে আছি আবার, মানে নতুন নতুন করে প্রথম প্রথম যখন ভিডিও করতাম তখন দেখতে যে আমি কিচেন থেকে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, কিচেন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। এখন হচ্ছে আমি এই চাল ধুয়ে নিয়েছি, ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছি, বর্মশাইকে সকালবেলা হচ্ছে চিড়ে খেতে দিয়েছি, দুধ দিয়ে ভিজিয়ে তারপরে দিয়েছি আমন্ড বাদাম আর খেজুর যেটা খেয়েছে। আর আমি হচ্ছে এখন রান্না করব, এখন না চুল টুল বিনুনি করা রয়েছে। গতকাল রাতে চুলে তেল দিয়েছিলাম, পুরো চিপকু চিপকু লাগছে, শ্যাম্পু করব ভাবছি। তো দেখি শ্যাম্পু করে নেবোক্ষণ। আর ওর জন্য রান্না করব ইলিশ মাছ কাঁচকলার তরকারি আর ইলিশ মাছ ভাজা। ওর জন্য না আমিও তো খাবো দুপুরে। আর সকালবেলা আমি এখন ব্রাশ করিনি, ব্রাশ করে সিয়া সিড খেয়ে নেবো, একটু গ্রিন টি খাবো, আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা খাবো। তো এখান থেকে আমি পুরো দিনটা শুরু করছি, সারাদিনটা কিভাবে কাটাই না কাটাই, কি করি না করি, কেমন কাটে না কাটে, পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব 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 ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে জানাবে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তোমরা যারা করোনি। আর যারা করে নিয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা তোমাদের এত মূল্যবান সময়ের মধ্যে থেকে একটুখানি সময় বের করে যে আমার ভিডিওগুলো দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কোনো কিছু যদি খারাপ লাগে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো, কারণ মানুষ তো, ভগবান তো না যে ভুল হবে না, ভুল হতেই পারে, যাতে করে ভুলগুলো শুধরে আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো ফটাফট করে কাজ বাজ করে নেই, চাল ভিজিয়ে দেই, তো সাথে থাকো। তো কলবারে বসে গেলাম মাছ কাটতে, কাকি এখনো আসেনি কাজে। কাকির এই কটা দিন বলেছিল একটু দেরি হবে, কারণ কাকি আরো যে বাড়ি একটা বাড়িতে কাজ করে সে বাড়িতে নাকি বিয়ে আছে। তো বাড়িতে একটু কাকির বেশি কাজ, আমি অসুবিধা নেই, আমার যেহেতু দুটো করে সেট থাকে থালা বাসনের, মানে দুটো করে বলতে কত যে সেট থাকে, একটা কড়াই রাতে রান্না করেছি, বাকি কড়াইটা রয়েছে, এখন মাছ কেটে রান্না করব। আর দেখি শ্যাম্পু করি কিনা, করতেও পারি নাও করতে পারি, কারণ তেল দিয়েছি তো সেরকম কোথাও যাওয়ার নেই, বাড়িতেই থাকবো। বিকালবেলা চেম্বারে যাব, তো চেম্বারে গেলে অসুবিধা হবে না। আর এই ইলিশ মাছগুলো না আমি কিনেছিলাম, কিন্তু মাছ কেনাটা ভালো হয়নি, মাছটা খুব একটা ভালো না। আমি সেদিন বাজারে গিয়ে বাজার করেছিলাম, আমি এই মাছটা ভালো কিনতে পারি না, সবজি পারি, মাছ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কি ব্যাপার। এই একটাই ছিল, বেশি ভালো মাছ ছিলও না, বড় অনেক বড় সাইজের ছিল কিন্তু সেটা হলুদ হলুদ হয়ে গেছিলো, সেটা আরও খারাপ হতো। এটা নিয়েছিলাম তাই এটা ভেবেছি যে ভালো হবে, কিন্তু খুব একটা ভালো হয়নি মাছ, খুব একটা না ভালো হয়নি মাছ। এরপর আবার সবজি কাটবো, আমার হাজবেন্ড অনেক সকালে ওঠে তো ওর খিদে পেয়ে যায়, তো আমি ওকে সকালে বললাম চিড়ে আমন্ড বাদাম খেজুর ওগুলো খেতে দিয়ে দিয়েছি, ভাত হলে ওকে তারপরে ভাত দিয়ে দেব। রান্না করতে একটু লেট হয়ে যাবে, এখানে বেশি কিছু না, তো ইলিশ মাছ ভাজা আর কাঁচকলা ইলিশ মাছের তরকারি, আর রাতে আবার রুটি। এখন থেকে চেষ্টা করব রাতে রুটি খাওয়ার। চলো আশা দিয়ে নিয়েছি,
মাছটা মোটামুটি ভালো, খারাপ না, তেল হয়েছে ভালো। এটা ভালো নেই, ভালো থাকলে ইলিশ মাছের ইয়ে খেতে, তেল খেতে খুব ভালো লাগে। খুব একটা বড় নাই মাছটা, ছোট মাছ, এটাই সব থেকে ছোট ছিল। কি পরিমানে মাছই চলে এসছে! হাই 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 হাই, বিড়ালে খেয়ে নেবে খুন। মাছ ধোয়া হয়ে গেছে, এবার সবজি কেটে নিচ্ছি যে আমি তরকারি করব কাঁচকলা আলু দিয়ে। আর তোমরা কে কে আমার এর মতো করে এরকম করে কলা কাটো? অনেকে খোসাটা পুরো মানে ছিলে নেয়, কিন্তু আমার ওই খোসা থাকলে ভালো লাগে না, এভাবেই ভালো লাগে, তাই আমি এরকম করে ছিলে নেই। আমাকে আগে একটা ভিডিওতে একজন বলেছিল এভাবে করবে না, এই যে আমরা এভাবেই খাই। ভিজিয়ে রেখেছি, মানে ধুয়ে হলুদ জল একটু রেখে দিয়েছি, তাতে করে এই যে কলার যে কষটা এটা এরকম কেটে যাবে, তরকারি খুব একটা কালো হবে না। আর মাছ এই তো ধুয়ে নিয়েছি, দেখতে পারো, বললাম না ছোট্ট একটা মাছ। তো রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পারো এখানে, এখানে ভাত, তরকারির জন্য গরম জল। আমি রান্না করতে করতে আমার চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এটা খাবো। খেজুর দিয়েছিলাম বাটিতে, উনি খাইনি, আমারগুলো খেয়েছে, আর এগুলো আমার, এগুলো খাবো। তবে তরকারি মানে মাছ ভাজা বসিয়ে দিই, মাছ নুন হলুদ দিয়ে মেখে নেই। আজকে আর শ্যাম্পু করবো না ভাবছি, আর সকালবেলা একটু সোয়েটার পরা দেখবে না, শীত শীত করছিল, হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছিল, আর ওই ঠান্ডাটা গায়ে না লাগালে মানে ঠান্ডাটাকে যদি আমি ইউহি কর দিতি হু তো মুঝে সর্দি হো জায়েগি। ক্যা মে বলু সুন সুনা, মাছ মাখানোর সময় হাত লাগাতে ইচ্ছা করে না, আমি এরকম ভাবে দিয়ে ঝাঁকা ঝুঁকা দিই, এরকম ঝাঁকা ঝুঁকা দিই হয়ে যায়। বারবার মাছ হাতে লাগাতে ইচ্ছা করে না। মানে এটার খোসা না ছাড়িয়ে খেলে ভালো লাগে না। Thank you.
মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। যে কয়েকটি তরকারিতে দেবো সেগুলো আগে তুললাম, এই কয়েকটি ভাজা রাখবো। তরকারির থেকে মাছ ভাজাটা আমারও বেশি ভালো লাগে, আরও ইলিশ মাছ ভাজাটা খাই ভালো। এই যে এইটুকু হচ্ছে তরকারির জন্য, বাকি বাকি তো তুলে নিই। জল ঝরিয়ে নিয়েছি, অল্প তেলে রান্না, একদম সিম্পল রান্না, কোনো মশলা ব্যবহার করবো না। আর মূল হলুদ, এগুলো তো রুটির মশলা, শুধু জিরে দিয়ে রান্না করবো, জিরে ফোড়ন দিয়ে। কিছুক্ষণ আলু আর কাঁচকলাগুলো ভালো করে ভেজে নেব, তারপরে জলের জন্য জল দিয়ে দেব। আমি এপাশে ছোট্ট একটা হাঁড়িতে জল গরম করে রেখেছি, আমি চেষ্টা করি জলের জন্য সবসময় গরম জল ব্যবহার করি। চাই মজা মজা হয়ে গেছে দেখতে পারো, খুব একটা না, ওই 2-3 মিনিটের মতো একটু ভেজে নেবো এই আর কি। ফুলের জন্য জল দিয়ে এবার তরকারিতে জাল উঠুক, আমি এই হাঁড়িতে আর একটু জল বসিয়ে দেবো, আমি চা খাবো, গ্রিন টি খাবো আর কি। তো এখানে তরকারি তো জাল হচ্ছে, এবার একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো যাতে করে আলু আর কলাগুলো ভালো করে গলে যায়। তারপর মাছ দিয়ে দিয়েছি, আর মাছ দিয়ে কিছুক্ষণ জাল করার পরে তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো চলো এবার তরকারি সম্ভরা দিয়ে দেবো, আলু আর কাঁচকলা কতদূর গলল সেটা দেখি। গলে গেছে, এবার তরকারি নামিয়ে সম্ভরা দিয়ে দেবো। এবার সম্ভার দেব, তরকারি গামলায় নামিয়ে নিয়েছি। আমি একটু নুন চেক করে দিচ্ছি, নুন টুন ঠিক আছে। অল্প পরিমাণ সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব অল্প গোটা জিরা। এবার জিরাটা ভালো করে ভাজা ভাজা করে নেব, ভাজা ভাজা করে তারপর হচ্ছে তুলে নেব।
দেখো জিরা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিই। এই যে সব তুলবো না, কড়াইয়ে কিছু পরিমাণ থাকবে, এই দেখো এই পরিমাণ থাকবে। তোমরা কে কে আমার মতো করে তরকারি রান্না করো, বা তোমাদের বাড়ি কার কার বাড়িতে এরকম ভাবে তরকারি রান্না হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই সম্ভরা দেওয়ার সময় যে সুন্দর একটা গন্ধ বের হয় না, ভীষণ ভালো লাগে। সবকিছু ঠিকঠাক আছে, নুন টুন চেক করেছি। এবার হচ্ছে শিলনোড়াতে আমি ওই যে জিরেটুকু তুলে নিয়েছি ওইটুকু বেটে নিচ্ছি। বেটে এবার তরকারির মধ্যে দিয়ে দেবো। এই দেখো তরকারি রেডি। আমি গ্যাস বন্ধ করে দেই, এবার গ্যাস বন্ধ করে দিলাম। কয়েক টুকরো আলু কাঁচকলা একটু সাইড করে গলিয়ে দেব। তাতে করে একটু ঝোলটা গাঢ় গাঢ় হয়। দেখো মাছও গলিয়ে দিয়েছি, খেয়াল করিনি। হতে কিচ্ছু হবে না, অসুবিধা নেই। চলো তরকারি রেডি, এবার নামিয়ে দিই। এখানে ওকে খাবার দিয়ে দিয়েছি, দেখতে পারো তরকারি, গরম গরম ইলিশ মাছ ভাজা, ভাত, কাঁচা লঙ্কা, তরকারি দিয়ে। নামানোর সময় থালা ধোয়ার পাশে ছিল, তরকারি ঝোল পড়েছে ফোটা। কই গো, এসো গো। দেখো ঘড়িতে বেজে গেছে কটা, আমি এখন একটু চা খাবো। ওকে ভাত দিয়ে দিয়েছি, ওই দেখো, এবার আমি খাবো চা। আর তখন রান্না করতে করতে চিয়া সিড আর আমন্ড বাদাম খেয়ে নিয়েছিলাম, জল বসিয়ে দিয়েছি। আমি ওই দুপুরে একবারে স্নান করে তারপরে ওই আমি একটা দিকে খেয়ে নেব। কে আর পি এসছ? হ্যাঁ অর্পি এসছে, আর এখন ওকে ভাত বেড়ে দিয়েছে, ভাত খাচ্ছে না। আর এখানে দেখো চা, এটার মধ্যে সুন্দর গরম থাকে। এই সবে দিলাম তো, পাতাগুলো একটু মেলে যাক, তারপরে খাবো গরম গরম। ওই ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ কাঁচকলা আলুর তরকারি। মিষ্টি কোথায় খাইয়েছি তোমায়? এই যে এই উপরেরটা নিও না, এটা ছোট। এই এই আর একটা নাও, আর একটা নাও। সব দেখেছো কচু? অল্পি অল্প কটা ভাত খাবো না। অল্পি কুর্তি নিয়ে এসছে, আমি এখন কুর্তি দেখবো অল্পির কাছ থেকে। তাই ভাবছি আমার মনে এত খুশি কেন, এর কোনো কথা হয় তোমরা একটু বলো। তার মনে এত পাকু পাকু হাসি কেন? কেন কুর্তি দেখে লাপা লাপি মজা। তুমি এরকম একটা কথা বলতে পারলে আমি জীবনেও পারতাম না ভালো। এই দেখো ঘরটা আমি কি সুন্দর করে গুছিয়ে রেখে গেছি। এ অর্পি বলছে আমি যে বাড়িতে যাচ্ছি আমাকে সেই বাড়িতে ফল দিচ্ছে, আসা মাত্র এই দেখো আমি এই কটা দিয়ে দিয়েছি, ও ভাত খাবে না। আর আরেক বাড়িতে গিয়েছিল সেই বাড়ির কাকিও ওকে ফল দিয়ে দিয়েছে প্যাকেটে করে। এই শার্টটা এখানে রেখে দিয়েছে, গামছাটা এখানে রেখে দিয়েছে মন। দেখি অর্পি কি কি এনেছে দেখি। তো এখন আমি ভাত খেয়ে নিচ্ছি, ইলিশ মাছ ভাজা, আর ওই যে ওইটুকু আমার হাজবেন্ড রেখে দিয়েছে, ও পেটিরটুকু বেশি পছন্দ করে,
আর এখান থেকে একটু তরকারি নেব। গতকালকে তো আমি দই পাতিয়েছিলাম, তোমরা আমার আগের ব্লগটাই দেখেছো। এখান থেকে বড়মশাই খেয়ে যে এত সুন্দর দই হয়েছে তোমাদের কি বলবো। এই গরমের সময় আসছে, এখন আমি এরকম বাড়িতে বানাবো। পুরো একদম জল হয়নি, তা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কিভাবে এই দইটা বানিয়েছি যদি তোমরা জানতে চাও তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। কমেন্ট বক্সে জানিও যে শেয়ার করব কি না। দই খাওয়া তো শরীরের পক্ষে ভীষণই ভালো, আরও যদি হয় বাড়ির একদম খাঁটি গরুর দুধের দই বাড়িতে বানানো, কোনো রকম কোনো ভেজাল ছাড়া। তো চলো, এখানে বাটিতে অনেকটা নিয়ে নিয়েছি, বাকিটুকু ঢেকে রেখে দেব। আজকে আর পাতানো লাগবে না, আবার আগামীকাল পাতিয়ে দেব, তাহলে আবার হয়ে যাবে। এটুকুতে রাতেও হয়ে যাবে।